বর্তমান সময়ে ফেসবুক একটা বিশাল বড় আমি বলবো ভূমিকা পালন করে আমাদের সামাজিক জীবনের ক্ষেত্রে, আমাদের মানসিক জীবনের উপরেও, কীভাবে, তাই না? ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। ফেসবুকের মাধ্যমে আমরা না কিন্তু অনেকভাবেই নিজেরা একে অপরের সাথে আমরা বলবো অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো একটা জিনিস নিয়ে যে ফেসবুকের একটা দুঃখজনক দিকও আছে যেটা আমাকে মানসিকভাবে কষ্ট দেয়, তাই হচ্ছে যে ফেসবুকের ছবি দেখে, ডেফিনেটলি ফেসবুকে আমরা কী দিই, ফেসবুকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো দিকটাই তুলে ধরি, হ্যাঁ, স্বাভাবিক প্রতিদিনের যে আমাদের কর্মজীবন, প্রতিদিনের যে আমাদের জীবনযাত্রা, প্রতিদিনের আমাদের খাওয়া কিন্তু দেই না। আমরা ভালো জায়গায় খেতে গেলে দেই, ভালো জায়গায় বেড়াতে গেলে দেই, ভালো একটা কাপড় পরলে পরে একটা পার্টিতে যাওয়ার ছবি দেই, এভাবে কিন্তু ভালো জিনিসটাই তুলে ধরি। এখন অনেকেই এই ছবিগুলো দেখে নিজেদেরকে কিন্তু অপাঙ্কেও মনে করে, নিজেদেরকে অনেক অসহায় মনে করে, অনেকেই আছেন অনেক মনকষ্টে ভুগেন। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, আচ্ছা উদাহরণে চলে যাই। যেমন একদম একটা ফ্যামিলি হয়তো বা বিদেশি যে সেই ফ্যামিলি সবাই হইচই করে আনন্দের ছবি দিচ্ছেন ফেসবুকে, তারা দিচ্ছেন তাদের আনন্দ দেখানোর জন্য। এখন অন্য একটা ফ্যামিলি হয়তো বা কারো না কারো মনে অনেক কষ্ট লেগে গেছে, আহারে আমরা তো এরকম বাইরে যেতে পারি না, আমরা তো সে কবে বিদেশ গেছিলাম, এত বিদেশ তো দূরের কথা, খুব একটা দেশের বাইরে যাওয়া হয় না। এটা মনে করে কী হচ্ছে, ওদের ওই ছবিগুলো থেকে ওনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ উনি আপসেট হয়ে যাচ্ছেন। এখন এখানে আমি বলতে চাচ্ছি যেটা, যে মানুষটা ওদের ছবি দেখে, তারা কিন্তু ওই একবারে বিদেশ যাচ্ছে, হয়তো মাসে ছ মাসে একবার বাইরে যাচ্ছে, কিন্তু এই যার মন খারাপ হচ্ছে ওদের বাইরে যাওয়া দেখে, তিনি কিন্তু একবারও নিজেকে মূল্যায়ন করছেন না যে তোনাদের পরিবারের সবাই কিন্তু একসাথে বসে রাতের বেলা সবাই হইচই করে খাওয়া দাওয়া করেন, প্রতি শুক্রবার কিন্তু তাদের বাড়িতে একটা জম্পেশ আড্ডা বসে, হয় আলু ভাত কিংবা খিচুড়ি ডিম্বু না, কিন্তু সবাই একাত্ম হয়। কিন্তু যাদের ছবি দেখছেন তারা হয়তো বা ওই যে বাইরে যাওয়ার সময় পুরা ফ্যামিলি সবাই একত্রিত হতে পারে, নতুবা তাদের হাজারো কর্মব্যস্ত, হাজারো কারণে তারা একত্রিত হতে পারে না। কোনটা দামি ওইটাকে আমি কখনো ছোট করছি না বিদেশ যাওয়াকে, কিন্তু আমি তো বলবো সবচেয়ে বেশি দামি এই যে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে এই যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আলু ভাত খাওয়াটা কিন্তু অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যায়ন করা উচিত যেটাকে, যেটা আমরা করছি না। আরও আছে যেমন এক মহিলা হয়তো বা দেখা গেলো বাচ্চাকে নিয়ে একটা পার্টিতে গেছেন, অথবা বাচ্চাকে সুইমিং পুলে সাঁতার কাটতে দিয়ে নিজের সেলফি তুলে বলছেন হ্যাভিং এ গুড টাইম উইথ কিডস, কিন্তু ওইটা দেখে কিন্তু আরেক মহিলা যিনি সারাদিন মানে কী বলবো, অক্লান্ত একটা মেয়ে, সে হাউসওয়াইফরা কিন্তু আমি আবারও বলছি ওয়ার্কিং লেডির চেয়ে অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি প্রেশার তাদেরকে দিতে হয়, কারণ কিছু হলে তাদেরকে শুনতে হয় তুমি আর কী করো, তুমি তো খাওয়া দাওয়া ঘুমাও, তুমি তো কিছুই করো না। তো এই তুমি তো কিছুই করো না মানুষটা কিন্তু তখন দেখা যাচ্ছে যে বাচ্চার পিছনে দৌড়াচ্ছে, এই ফেলিস না, আবার দেখি চুলার মতো জিনিসটা গরম হয়ে গেছিলো ওটা নিভাইতে হবে, ওটার দিকে দৌড়াচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এর সাথে সাথে বাচ্চার সঙ্গে সঙ্গে থাকার অবস্থাতেই কিন্তু চিন্তা করতে হচ্ছে হাজব্যান্ড আসলে পরে নাস্তা কী হবে, রাতের খাবার কী হবে, এগুলার একটা টেনশন তাকে নিচ্ছে। আমরা হাজারো রকমের ব্যাপারে পর্যুদস্ত মেয়েটি ওই ফিটফাট সুইমিং পুলে সাঁতাররত মহিলাকে দেখে কিন্তু মন খারাপ করতেই পারে, কিন্তু তাকে কিন্তু একবারও ভাবতে হবে যে হয়তো পারে সেই সাঁতাররত মহিলা ওই সুইমিং পুল পর্যন্তই, এরপরে হয়তো বাচ্চাটা ন্যানির কাছেই চলে যাচ্ছে হয়তো বা, কিন্তু এই যে এখানে কিন্তু মাই নেনির ভূমিকা পালন করছে, এর চেয়ে বৃহৎ বড় কী হতে পারে। একটা শিশুর বেড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মায়ের, মাকে যত বেশি কাছে পাওয়া যায় তার চেয়ে বড় দামি কিছু হতে পারে না, এটা কিন্তু তখন সে ভাবছে না, সে কিন্তু বেচারির মন খারাপ হয়ে যাচ্ছে যে আমার জীবনটা কি এরকমই, এই সারা জীবনে এই দাসীবাদীর মতো খাইতেই গেলাম, কই এরকম তো ঝকঝকা তকতকা থাকতে পারলাম না। সে কিন্তু আসলে কখনো জানছে না যে তার বাচ্চাটা যখন তার গলায় জড়িয়ে ধরে মা চলো না এখন আবার সর পুলিশ কেলি বলতেছে, ওই বাচ্চাটা কিন্তু তার মায়ের আঙুল ধরে একটু চলো না বলার মতো সাহস পায় না। আমরা কিন্তু ওটা দেখছি না, আমরা শুধু ছবিটা দেখেই বিচারে চলে যাচ্ছি। এর বাইরে একদম লাস্টে বলবো, কারণ উদাহরণ দিতে গেলে অনেক বেশি কথা বলতে হয়, তো অনেক বেশি কথা বলতে গেলে যেটা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবাই দেখার ধৈর্য পাবেন না। তো জাস্ট লাস্টে একটা উদাহরণ বলবো, যেমন অনেক বিত্তশালী পিতার ছেলে, সে যদি তার প্রেমিকাকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে গেল, তারপরে সেখান থেকে চেক ইন দেওয়া হলো, ও মাই গড সে বিশাল বড় 5 তারকা হোটেলে খাচ্ছে দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, কার যার ভালোবাসার মানুষটা হয়তোবা এই মুহূর্তে ছাত্র, মধ্যবিত্ত সংসার, এবং ছেলেটা হয়তোবা নিজেই টিউশনি করে টাকা রোজগার করে চলছে, পড়াশোনাও চালাচ্ছে, প্রেমিকার সাথে টুকটাক ফুচকাও কিন্তু খাচ্ছে, কিন্তু ও মাই গড তারই নিয়ে এত বড় হোটেলে গিয়েছিল দেখে মন খারাপ করছে, কিন্তু সে কি কখন মেয়েটিকে ভাবা উচিত যে মানুষটা ওই যে টিউশনে করা রক্ত পরিশ্রম
পানি করা টাকা দিয়ে ওইটুকু টাকা থেকে যতটুকু বাঁচে সেটা নিয়ে যে প্রেমিকাকে নিয়ে ফুচকাটা খেতে পারছে, এটা কিন্তু অনেক বেশি দামি, এটার মূল্যায়ন অনেক বড়। তাই একটাই কথা যে নিজেকে অপাঙ্গতে ভাবাটা একেবারে বোকামি, ফেসবুক দেখে জাজমেন্টাল হতে আরও বোকামি, আর নিজের যেটা পাচ্ছি সেটার মূল্যায়ন না করা সবচেয়ে বড় বোকামি। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে নেবো।